আইজি সাহেবের সঙ্গে কথা না বলে আমি এখান থেকে যাব না। ও আমার ছেলে হৃদয়, স্যার স্যার আমি আপনার কাছে বিচার চাইতে এসেছি। কিসের বিচার? স্বৈরাচারী পুলিশ কমিশনার রাশেদ রায়হানের বিচার। স্যার ওর নাম প্রিয়া, পুলিশ কমিশনারের বোন। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি গরিব হাবিলদার রহমত আলীর ছেলে, সেটা কি আমার অপরাধ? গরিবের ছেলে বলে কি আমি কমিশনারের বোনকে ভালোবাসতে পারি না? ভালোবেসে যদি অপরাধ করে থাকি আমি করেছি, সেই অপরাধে আমার বাবাকে ওই কমিশনার চাকরি থেকে সাসপেন্ড করেছে কেন? স্যার আইন আর অপরাধ কখনো এক পথে চলতে পারে না। অথচ আইনের রক্ষক হয়ে কমিশনার গুন্ডাদের সঙ্গে হাত মিলিয়ে পুলিশ বিভাগকে কলঙ্কিত করেছে। তাই আপনার কাছে আমি জানতে এসেছি, কমিশনার রাশেদ রায়হান পুলিশ না গুন্ডা? এই দেখুন স্যার, এই দেখুন, কমিশনারের ভাড়াটে গুন্ডাদের নির্মম আঘাতের চিহ্ন। তোমার সব অভিযোগের বিচার আমি করব, আগে তোমার চিকিৎসা দরকার। আমার কিছুই হবে না স্যার, আল্লাহ তাআলার অশেষ রহমত আর প্রিয়ার ভালোবাসার শক্তি আমাকে বাঁচিয়ে রাখবে। আমার বোনকে ছেড়ে দে, নইলে শুট করে দেব। কমিশনার সংযত হয়ে কথা বলুন। সরি স্যার, আপনি জানেন না স্যার, ও আমার বোনকে কিডন্যাপ করেছে। আপনাকে শাস্তি দিন স্যার, আমার শিরায় উপশিরায় বইছে সব পুলিশের রক্ত। কিডন্যাপ করার মতো জঘন্য কাজ আমি করতে পারি না। যাও প্রিয়া। দেখেছেন স্যার, কমিশনার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তুমি আমাদের ভালোবাসা মেনে নিয়ে সুন্দরভাবে বাঁচার অধিকার দাও। প্রিয়া আমার বোন হয়ে তুমি একজন নগণ্য হাবিলদারের ছেলেকে ভালোবাসতে পারো না, ও একটা রাস্তার ছেলে। শরাফ কমিশনার, সেই কারণে কি আপনি গুন্ডা ভাড়া করে ওকে মেরে ফেলতে চেয়েছিলেন? না স্যার, সব মিথ্যে।
আমি কেন মারতে যাব? আমি কেন গুন্ডা ভাড়া করব? এই ওদের নিয়ে এসো। এরাই আপনার ভাড়াটে গুন্ডা ভেবেছেন আমি কিছু জানি না? সব রিপোর্ট আমার কাছে আছে। আপনি ছিলেন পুলিশ ডিপার্টমেন্টের গৌরব, আপনাকে নিয়ে অহংকার করতো গোটা পুলিশ ডিপার্টমেন্ট। রাজ, ওদের প্রেমের কারণে আপনার সততা আদর্শ বিসর্জন দিয়ে রহমত আলীকে সাসপেন্ড করেছেন, তার ছেলেকে খুন করার নেশায় মেতে উঠেছেন। প্রেমের মর্ম আপনি কি বুঝবেন? আপনার মনটা তো পাথর দিয়ে তৈরি। প্রিয়া আপনার বন্ধা হয় যদি আমার মেয়ে হতো, তাহলে ওই সাহসী ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিজেকে ধন্য মনে করতাম। কারণ ওর জীবন বৃত্তান্ত জেনে ইতিমধ্যে ওকে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটালে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। স্যার, রহমত আলী স্যার, কাল থেকে তুমি আবার জয়েন করবে। দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। প্রিয়া, তুমি শুধু কমিশনারের বোন নও, আজ থেকে আমার মেয়ে। হৃদয়, তুমি আমার কাছে বিচার চেয়েছো, আর কমিশনার চেয়েছে শাস্তি। শুধু শাস্তি নয়, আমি তোমাকে আদেশ করছি, প্রিয়াকে তুমি বিয়ে করে স্ত্রী মর্যাদা দেবে। স্যার, এসব আপনি কি বলছেন? স্যার, সারা হ্যাঁ তোরা এদিকে আয়। হৃদয়, প্রিয়াকে পড়া। প্রিয়া, হৃদয়কে পড়াও। Ha ha ha!